বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের টার্গেট করে রেখেছে। অর্থাৎ কোনো এক সময় যদি বিএনপি দেশের ক্ষমতায় আসে, তাহলে ২৪ ঘন্টার মধ্যে এ সকল নেতাদের অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বিএনপি নেতাদের বিশ্লেষণে এমন অনেক টার্গেটেড নেতাদের নাম শোনা যায়, তবে তার মধ্যে আজকের ভিডিওতে উল্লেখযোগ্য পাঁচজন নেতার নাম প্রকাশ করব, যারা বহুদিন ধরে বিএনপির টার্গেটে আছে। তো চলুন বিএনপির টার্গেটে থাকা পাঁচজন নেতার তথ্য এবং তাদের অপরাধ কী সে সম্পর্কে জেনে নেই। বিএনপির প্রধান টার্গেটে যে নেতা আছেন তিনি হলেন ডক্টর হাসান মাহমুদ। তিনি রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে এমন বাজে মন্তব্য করেন যা আওয়ামী লীগের অন্য কোনো মন্ত্রী বা নেতা এমন মন্তব্য করে না। আপনি যদি গুগলে সার্চ বারে গিয়ে লেখেন বিএনপি নিয়ে বাজে মন্তব্য, তাহলে গুগল আপনাকে প্রথমেই ডক্টর হাসান মাহমুদের ছবি দেখিয়ে দিবে। এই ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে নিয়ে এত খারাপ ভাষায় হেই প্রতিপন্ন করেছে, যার ফলে তিনি গুগল র্যাঙ্কিংয়ে ওয়ানে চলে এসেছেন। ডক্টর হাসান মাহমুদ বিএনপির নেত্রীদের সম্পর্কে বলেছিলেন, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, দয়া করে এগুলো বন্ধ করুন। বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এটা দয়া করে বন্ধ করুন। এই বক্তব্যের মাধ্যমে ডক্টর হাসান মাহমুদ বিএনপির নারী নেত্রীদেরকে পতিতার সাথে তুলনা করেছেন, যা অত্যন্ত অসম্মানজনক ও সামাজিকভাবে হেই করার প্রতিপন্ন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ৫৫ জন নারী আইনজীবী তথ্যমন্ত্রীর এমপি পদ বাতিল চেয়ে স্পিকারের কাছে চিঠি দেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর থেকে বিএনপির প্রধান টার্গেটে পরিণত হয়েছেন ডক্টর হাসান মাহমুদ। বিএনপি ক্ষমতায় আসা মাত্রই ডক্টর হাসান মাহমুদকে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় আনবে বলে ধারণা করছেন অনেকেই। বিএনপির টার্গেটে থাকা আরেকজন আওয়ামী লীগ নেতার নাম হলেন শামীম ওসমান। বিএনপি নেতাদের ভাষ্যমতে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন করেছে এই এমপি শামীম ওসমান। অসংখ্য বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে রেখেছেন এমপি শামীম ওসমান। এছাড়া এই এমপি শামীম ওসমান বিএনপিকে অনেক কড়াভাবে সমালোচনা করে থাকেন। একটি জনসভায় শামীম ওসমান বলেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে ২৪ ঘন্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ থেকে উচ্ছেদ করে দেব। অর্থাৎ বিএনপির কোনো নেতাকর্মীর স্থান নারায়ণগঞ্জে হবে না। এছাড়া অসংখ্য বিদ্বেষীমূলক বক্তব্যের কারণে বিএনপির মূল টার্গেটে পরিণত হয়েছে এমপি শামীম ওসমান। বিএনপি কোনো এক সময় বাংলাদেশের ক্ষমতায় আসা মাত্রই শামীম ওসমানের সাথে একটা বিশাল ধরনের বোঝাপড়া করতে পারে। বিএনপির টার্গেটে থাকা আরেকজন নেতার নাম হলেন ফজলে নূর তাপস, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তার নির্দেশে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। মামলা হামলা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে। তিনি এতই ক্ষমতাবান যে একটি প্রকাশ্য বক্তব্যে তিনি বলেছিলেন, সুশীল সমাজের ব্যক্তিদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হবে। এছাড়া তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হুমকি দিয়ে বলেছেন, মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। এই সমস্ত কার্যকলাপের জন্য ঢাকার এই নেতা তাপসকে বিএনপির রেড লিস্টে অন্তর্ভুক্ত করে রেখেছে। বিএনপির সবচেয়ে বেশি টার্গেটে থাকা ব্যক্তির নাম হলেন শাহীন চাকলাদার। তিনি যশোর ৬ আসনের প্রভাবশালী এমপি। বিরোধী দলের ভাষ্য অনুযায়ী বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের প্রতি এমপি শাহীন চাকলাদারের দীর্ঘ ১৫ বছর যাবৎ যে অমানবিক অত্যাচার করে আসছে তা অকল্পনীয়। এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গেলেই পালাতে হবে যশোর থেকে অথবা তাকে দিতে হবে প্রাণ। তার বিরুদ্ধে যাওয়ার ফলে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন শাহীন চাকলাদার। এটা বুঝতে পেরে উপজেলা ভাইস চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে নিজের জীবন রক্ষা করে। যশোর থেকে বিএনপি ঢাকায় গেলে তাদেরকে আর যশোরে ফিরে আসতে দেওয়া হবে না বলেও হুমকি প্রদান করেন যশোরের এই প্রভাবশালী এমপি শাহীন চাকলাদার। তবে শাহীন চাকলাদার যে বিএনপির টার্গেট লিস্টে আছে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপির উপর হামলা করতে এলে শাহীন চাকলাদারকে পাল্টা মার দিতে হবে এবং বাকি হিসাব তাকে সময় মতো বুঝিয়ে দেওয়া হবে। এই কথার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় বিএনপির টার্গেট লিস্টে শাহীন চাকলাদার হলেন একজন অন্যতম নেতা।
বিএনপি টার্গেটে থাকা আরেকজন নেতার নাম হলেন জাহাঙ্গীর কবির নানক। তবে বিএনপি টার্গেটে থেকে তিনি বেশি টার্গেটে আছেন আমেরিকার টার্গেটে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, গত 15 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর বাসায় নৈশভোজের অংশ নেন বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা চালানো হয়। পরবর্তীতে নিজস্ব তদন্তে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনায় জাহাঙ্গীর কবির নানকের লোকজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল মার্কিন রাষ্ট্রদূত এবং এই রিপোর্টটি স্বয়ং স্টেট ডিপার্টমেন্টেও পাঠানো হয়। ওই রিপোর্ট প্রকাশের পর জাহাঙ্গীর কবির নানক আমেরিকা এবং তার মিত্র দেশগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ সেই সমস্ত দেশ এখন জাহাঙ্গীর কবির নানকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেননা মার্কিন রাষ্ট্রদূতের উপরে হামলা করাকে আমেরিকা খুব সহজভাবে গ্রহণ করে না। তাই বিএনপি এবং আমেরিকার উভয় টার্গেটে পড়ে গেছেন জাহাঙ্গীর কবির নানক।